হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আসলে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অ্যালোভেরা প্লান্ট। তো আমি কিন্তু সবসময় এই অ্যালোভেরা প্লান্টের যত্ন আপনাদের সাথে শেয়ার করে থাকি, এই গাছ লাগিয়ে থাকি এবং গাছ লাগানোর পর কী হয় বা কী করতে হয় সব কিছু আপনাদের বলে থাকি। তো আমি প্রায় অনেক দিন হলো এই গাছগুলো লাগাইছি, প্রায় যত্ন নিয়েছিলাম এই গাছের, আর একটি গাছের নিয়েছিলাম পিছনে যে একটি গাছ আছে সেই গাছের। তো আর লাল একটা যেই পটে গাছটা আছে সেই গাছের কোনো যত্নই নিই নাই। তো ভাবলাম সবগুলো একসাথে যত্নটা নিই, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি অ্যালোভেরা গাছের যে গোড়াটা আছে গোড়ার চারপাশে আমি একটু আগলে করে নিচ্ছি মাটিটা। তো যেহেতু আমাদের এখানে একটু আগে বৃষ্টি হয়েছে তো সেই জন্য মাটিটা ভেজা। তো আপনাদের যদি মাটিটা শুকনো থাকে তাহলে আপনারাও মাটিটা একটু খুঁড়ে নেবেন। দেখেন আমার কিন্তু এই গাছের প্রায় কয়েকটা চারা দিছে। তো এই চারাগুলো বৃদ্ধির জন্য এখন কিছু পরিচর্যা করতে হবে বা কিছু গাছে খাবার দিতে হবে, তো সেই জন্যই এই খাবারগুলো দেওয়া। তো আমি আজকে তিনটি উপাদান গাছে দেব। তো অবশ্যই আপনার এই তিনটি উপাদান নিয়ে গাছে দিবেন। তো এতে করে আপনার যে ছোটো ছোটো চারাগুলো আছে সেই ছোটো ছোটো চারাগুলো বৃদ্ধি পাবে এবং যেই বড় প্লান্টটি আছে সেই প্লান্টটির মোটা তাজা হেলদি হবে। তো আমি প্রথমে এই প্লান্টার চারপাশে মাটিটা খুঁড়ে আগলে করে নিছি বা খুঁড়ে নিছি। তো আমি এখন এই লাল পটের যে মাটিটা আছে সে মাটিটা আগলে করে নেব। তো দেখেন আমি কিন্তু একটু আগে বললাম যে এখানে বৃষ্টি হয়েছে সেই জন্য মাটিটা ভেজা। তো প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটি হচ্ছে অ্যালোভেরা প্লান্টের যে নিচের পাতাগুলো আছে সেই পাতাগুলো পচে যাচ্ছে, দেখেন। তো আমি এটা কিন্তু নিচের পাতা, প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে এবং গাছের গোড়ায় পানি থাকার কারণে এই পাতাগুলো পচে যায়। তো এই কারণেই আমি বলি আপনারা সিটির নিচে এই অ্যালোভেরা গাছগুলো রাখবেন, যেখানে 2-3 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখতে পারেন। তো আমি এখন এই অ্যালোভেরা গাছের যেই গোড়াটা আছে সেই গোড়াটা আগলে করেছি। তো আপনারা কিন্তু মাটি আগলে করার সময় একটি জিনিস খেয়াল রাখবেন যে নিচের যেই চারাগুলো হচ্ছে সেই চারাগুলো যাতে না ভেঙে যায়। তো সাবধানতার সাথে কিন্তু আপনি মাটিটা খুঁড়ে নেবেন। তো নিচে কিন্তু একটি চারা হচ্ছে, তো আমি একটু সাবধানতার সাথে মাটিটা খুঁড়ে নিলাম। তো আমি এই দুটি পটের যেই চারপাশে মাটিগুলো ছিল সেই মাটিগুলো খুঁড়ে নিছি। তো দেখেন আমার এই প্লান্টটা, তো এই প্লান্টটা আমি কিছুদিন আগে একটি তরল সার দিয়ে আপনাদের দেখেছিলাম, তারপর যত্ন নিই নি। তো নিচে একটা পাতা ছিল কালকে, যেহেতু আমি একটি ভিডিও আপলোড করছিলাম। তো ভিডিওটা আমার কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দেবো। দেখেন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে নিচের পাতাটা আছে সেই পাতাটাও নিচ দিয়ে একটু পচে গেছে, দেখেন। তো আপনারা চেষ্টা করবেন কোনো ছায়া জায়গায় বা এমন জায়গায় যেখানে বৃষ্টি পড়ে না এমন জায়গায় রাখার। তো দেখেন আমি কিন্তু অ্যালোভেরা পাতাও দিয়ে থাকি। তো আপনারা যদি কিছু না দেন তাহলে অ্যালোভেরা পাতা দিয়ে রাখবেন, এতে করেও কিন্তু গাছে সার পাবে। তো আমি কিন্তু দেখেন কিছুদিন আগে যেই তরল সারটি ব্যবহার করছিলাম সেই তরল সারটি গাছের গোড়ায় আছে, আর কি আলোর যে খোসাগুলো আছে সেগুলো আছে। তো আমি এই গাছের গোড়ায় চারপাশে একটা আগলে করে নিচ্ছি। তো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন অ্যালোভেরা গাছের যত্ন নেওয়ার আগে অ্যালোভেরা গাছের যে গোড়াটা আছে সেই গোড়াটা আগলে করে নেওয়ার বা খুঁড়ে নেওয়ার, এতে করে ভালো হবে। তো আমি এখন সাবধানে অ্যালোভেরার চারপাশে আগলে করে নিচ্ছি মাটিটা। তো কেন আমি সাবধানে করছি সেটি হলো অ্যালোভেরার পাতা কিন্তু খুবই নরম, ভেঙে যায়। তো সেজন্য তো আমি এখন যে উপাদানটি ব্যবহার করবো ফার্স্টে সেটি হচ্ছে ডিমের খোসা। তো এই বৃষ্টির দিনে আমি ডিমের খোসাটাই ব্যবহার করছি, যেহেতু মাটিতে কোনো সার পাচ্ছে না অ্যালোভেরার গাছগুলো, তো এই জন্য আমি ডিমের খোসাগুলো দিয়ে নিয়েছি। যেহেতু এই গাছে অনেকদিন ধরেও ডিমের খোসা দেওয়া হয় না, তো আমি এই জন্য ডিমের খোসা দিয়ে নিচ্ছি। আর ডিমের খোসাতে আছে হলো ক্যালসিয়াম, তো এটি কিন্তু গাছের জন্য খুবই একটি উপকারী উপাদান। তো এই জন্য আমি গাছের গোড়ায় সবসময় ডিমের খোসা দিয়ে থাকি, আপনারা আমার ভিডিও দেখে থাকলে দেখবেন। তো এই জন্য আমি গাছের গোড়ায় ডিমের খোসাগুলো
ভেঙে দিয়ে নিচ্ছি। তো আমার ডিমের খোসাটা কিন্তু শুকনো ছিল, তো অবশ্যই আপনাদের রোদ্রে শুকিয়ে তারপর গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। তো আমি রোদ্রে শুকিয়ে গাছের গোড়ায় ব্যবহার করছি। তো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে তারপরে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, এতে করে খুব সহজেই গাছে যে মাটিটা আছে সে মাটির সাথে মিশে যাবে। তো আমি এই পটে দিয়ে নিলাম। তো এই পটে আমি চারপাশে ভালো করে ডিমের খোসাটা দিয়ে নেব। তো আমি কিন্তু এই তিনটি পটেই দিয়ে নেব, যেহেতু এই তিনটি পটেরটি ডিমের খোসাটা দেওয়া প্রয়োজন। তো আপনারা যদি খুব ব্যস্ত থাকেন, সময় না পান, অ্যালোভেরা গাছের গোড়ায় কোনো যত্ন নিতে পারছি না, তাহলে কিন্তু আপনারা এই তিনটি উপাদানই গাছের গোড়ায় ব্যবহার করবেন। এতে কিন্তু খুবই সহজ এই তিনটি উপাদান গাছের গোড়ায় ব্যবহার করা। তো আমি কিন্তু এই তিনটি উপাদান প্রায় সময় গাছের গোড়ায় ব্যবহার করে থাকি। তো আমি এই পটেও চারপাশে এই ডিমের খোসাগুলো দিয়ে নিলাম। তো আমরা কিন্তু এই তিনটি পটেই ডিমের খোসাটা দিয়ে নিচ্ছি, আর কিছু দেব না এখন। তারপরের উপাদানটি আমরা গাছের গোড়ায় দিয়ে নেব। তো আমি এখন যে উপাদানে দিচ্ছি সেটি হচ্ছে শুকনো গোবর। তো এখানে শুকনো গোবর দেওয়ার কারণ হচ্ছে শুকনো গোবর কিন্তু গাছের গোড়ায় দেওয়া খুবই ভালো, শুধু অ্যালোভেরা গাছ নয়, সব গাছের জন্যই শুকনো গোবর খুবই ভালো। তো এই জন্য আমি শুকনো গোবর দিয়ে নিচ্ছি। শুকনো গোবর দেওয়ার ফলে কী হবে, অ্যালোভেরা গাছগুলো মোটা তাজা হবে, যেই পাতাগুলো থাকে। সাধারণত কিন্তু আমরা চাই যে আমার গাছটি একটু সুন্দর হোক, গাছে নতুন নতুন চারা হোক এবং গাছটি হেলদি মোটা তাজা হোক। তো এগুলোর সমাধান হচ্ছে গোবর। তো আপনি গোবর দিবেন। তো আমি কিন্তু এখানে ডিমের খোসা গুঁড়ো করে নিয়ে দিয়ে নিচ্ছে, আর গোবর শুকনো গোবর দিয়ে নিচ্ছে। তো আমার শুকনো গোবরটা 10 দিনের মতো শুকনো ছিল। তো আমি শুকনো গোবর গাছের চারপাশে দিয়ে নিচ্ছি। তো আমি এই দুই পটে দিয়ে নিলাম, এখন এই পটে দিয়ে নিচ্ছি। তো আমি শুধু উপর দিক দিয়ে দিয়ে নিচ্ছি, তারপরে আমি শুধু একটু মাটির সাথে মিশিয়ে নেব, এতে করে তাড়াতাড়ি গাছের সাথে অ্যাডজাস্ট হবে, তো গাছে কিন্তু শোষণ করে নেবে। তো আমি এখন যে উপাদানে দিচ্ছি সেটি হচ্ছে চাপাতি। তো আমি এই তিনটি উপাদানে গাছের গোড়ায় দেবো। তো এই তিনটি উপাদানে যদি আপনি গাছের গোড়ায় দেন, তাহলে কিন্তু আপনার গাছটি সুন্দর করে গিয়ে হেলদি হবে এবং নতুন নতুন চারাও দিবে। তো আমি চাপাতি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে শুকনো চাপাতি দিচ্ছি, আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে ভেজা চাপাতি দিচ্ছি না। তো আপনারা কিন্তু শুকনো চাপাতি ব্যবহার করবেন, ভেজা চাপাতি ব্যবহার করবেন না রান্না করার পরই। তো খাওয়ার পর যে চাপাতিগুলো থাকে সেই চাপাতিগুলো একবার ধুয়ে নিছি, আপনার তাহলে 2-3 বার ধুয়ে নেবেন, তারপর আমি গাছের গোড়ায় ব্যবহার করছি। তো আপনার চাপাতি কিন্তু শুকনো রাখতে হবে, তারপর গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। তো আমি এখন চাপাতিগুলো গাছের চারপাশে দিয়ে নিচ্ছি। তো এই তিনটি উপাদান দেওয়ার ফলে কী হবে, তো নতুন নতুন চারাও দিবে এবং গাছটা হেলদি হবে, তো আর কিছু দিতে হবে না। তো এভাবে কিন্তু আপনি সময় না থাকলেও এই তিনটি উপাদান গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ডিমের খোসা, তারপর চাপাতি, তারপর শুকনো গোবর, এই তিনটি উপাদানে দিয়ে দেখালাম আজকে আপনাদের। তো আপনি এই তিনটি উপাদানই গাছের গোড়ায় ব্যবহার করবেন। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ এটি লাইক করবেন এবং নতুন নতুন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন বন্ধুগুলো এই ভিডিওগুলো দেখে গাছ লাগাতে উৎসাহিত পায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমি যখন ভিডিও ছাড়বো ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, এতে করে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।